অবশেষে 2022 সালের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের সার্কুলার প্রকাশ হয়েছে। এই সার্কুলারে আবেদন শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে ডিসেম্বরের 31 তারিখ হচ্ছিল শেষ ডেট। অর্থাৎ আমি আবার বলছি, ডিসেম্বরের 1 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে এবং ডিসেম্বরের 31 তারিখে আবেদন শেষ হবে। সার্কুলার যেহেতু দিয়ে দিয়েছে এবং যারা চিন্তা করছো এই 22 সালের এই নতুন সার্কুলারে তোমরা আবেদন করবা, তোমাদের সুবিধার্থে আমি সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে আজকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাগুলোর মধ্যে আমাদের এখানে আজকে থাকবে এই ভিডিওতে সেনাবাহিনীর 2022 সালের এই নতুন সার্কুলারে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা কি কি থাকতে হবে, কোন কোন ট্রেডে তোমরা কিভাবে আবেদন করবা, তোমার পরীক্ষা কোন কোন বিষয়ের উপরে হবে, পরীক্ষার কেন্দ্রে কোন কোন কাগজপত্রগুলো নিয়ে যেতে হবে, অনলাইনে আবেদন কিভাবে করতে হয় অর্থাৎ ফর্ম ফিল আপ কীভাবে করতে হয় এবং SMS কিভাবে করতে হবে, যারা তোমরা এই 2022 সালের এই নতুন সার্কুলারের সৈনিক পদে আবেদন করবা, তোমাদেরকে আমি এই পুরো ভিডিওর মাধ্যমে সব কিছুই শেখাবো। এবং সবশেষে যারা মনে করছো সেনাবাহিনীর এই নতুন সার্কুলারে সৈনিক পদে আবেদন করবা, আবেদনের পরে তোমরা কীভাবে প্রস্তুতি নিবা এবং কোন কোন বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে গেলে তোমরা পরীক্ষার কেন্দ্রে ভালো করতে পারবা এবং সম্পূর্ণ নির্যোগ্যতায় তুমি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হিসেবে চান্স পাবা, সেই বিষয়গুলো নিয়েও একটু আমি আলোচনা করব এবং তোমাদেরকে অনেক কিছু বিষয় নিয়ে জানার চেষ্টা করব। এখন তোমরা যারা এতক্ষণ আমার কথাগুলো শুনলাম, একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা এই ভিডিওর স্ক্রিনে একটু লক্ষ্য রাখবা। আমি এখন তোমাদের সেনাবাহিনীর আবেদনের যে যোগ্যতা এবং যে বিষয়গুলো বললাম এই বিষয়ের পুরো প্রসেসগুলো কি হবে তোমরা একটু স্ক্রিনে লক্ষ্য করলেই তোমরা জানতে পারবা এবং দেখতে পারবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যোগ্যতা সমূহ। এখানে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে সাধারণ ট্রেড, BNCC এবং সেনা সন্তান, এই সার্কুলারে পুরুষ এবং মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবা। তোমাদের বয়স থাকতে হবে 5 ফেব্রুয়ারি 2023 তারিখে সাধারণ ট্রেডের ক্ষেত্রে 17 বছর থেকে 20 বছরের মধ্যে হতে হবে, অর্থাৎ একদিন বেশি হলেও কিন্তু চলবে না। শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী কী থাকতে হবে? SSC সমমান, মাদ্রাসা, কারিগরি অথবা উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম GPA 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে দেখো, বয়স থাকতে হবে 5 ফেব্রুয়ারি 2023 তারিখে 17 বছর থেকে 21 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং কারিগরি যোগ্যতা যে বিষয়গুলো রয়েছে তোমাদের SSC-তে উত্তীর্ণ হতে হবে সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে। এখন দেখো শারীরিক যোগ্যতা কী কী বিষয়ের থাকতে হবে তোমাদের। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং যারা উপজাতি তাদের ক্ষেত্রে থাকতে হবে 5 ফুট 4 ইঞ্চি। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 5 ফিট 3 ইঞ্চি সর্বনিম্ন এবং উপজাতিদের ক্ষেত্রে 5 ফুট 1 ইঞ্চি হতে হবে। পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ওজন কত থাকতে হবে? 49.90 কেজি। এই ওজনটা কিন্তু তোমাদের বয়স এবং উচ্চতা অনুযায়ী হিসাব করা হয়, এটা সর্বনিম্ন 5 ফিট 6 ইঞ্চির জন্য। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে 47 কেজি ওজন থাকতে হবে। বুকের মাপ কত হতে হবে? স্বাভাবিক অবস্থায় পুরুষ প্রার্থীদের 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। এছাড়াও তোমাদের সাঁতার পরীক্ষা অবশ্যই নেওয়া হয়। সাঁতার পরীক্ষায় তোমাদের ভালো করতে হবে এবং সাঁতারটা জানতে হবে, কারণ সেনাবাহিনীর পরীক্ষায় কিন্তু 50 মিটারে সাঁতার পরীক্ষা হয়ে থাকে। এছাড়াও তোমাদের অবিবাহিত হতে হবে, বিবাহিতরা সেনাবাহিনীতে আবেদন করতে পারে না। এখন তোমরা দেখতে পাচ্ছ সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেলে তোমাদের কি কি কাগজপাতিগুলো নিয়ে যেতে হবে এগুলো একটু আমি বলে দিই এখন থেকে, তাহলে তোমরা এগুলো সবগুলো রেডি করে রাখতে পারবা।
শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ফটোকপি হলে সত্যায়িত করতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে চাকরি পাওয়ার পরে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে যেতে হবে। টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সের যোগ্যতা অর্জন যে সনদপত্র রয়েছে, তুমি যে টেকনিক্যাল থেকে পড়েছো সে টেকনিক্যালের সনদপত্রের মূল কপি নিয়ে যেতে হবে, ফটোকপি হলে সত্যায়িত নিয়ে যেতে পারবা। অভিভাবকের সম্মতিপত্র নিয়ে যেতে হয়। এরপরে তোমার নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্র নিয়ে যেতে হবে, তোমার জন্ম নিবন্ধন নিয়ে যেতে হবে এবং যাদের ভোটার আইডি কার্ড রয়েছে তারা ভোটার আইডি কার্ডও নিয়ে যাওয়া। তাছাড়া পিতামাতার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সত্যায়িত করে নিয়ে যেতে হয় এবং তোমার সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবিও নিয়ে যেতে হবে বেশ কয়েক কপি, ন্যূনতম তুমি 6 কপি অথবা 10 কপি নিয়ে যেতে পারো। আবার স্ট্যাম্প সাইজেরও কিছু ছবি নিয়ে যেতে হবে, তুমি 4-5 কপি অথবা 6 কপি স্ট্যাম্প সাইজের ছবি নিয়ে যাওয়া। এরপরে তোমরা যে অংশটুকু দেখতে পাচ্ছ এটি হচ্ছে নির্বাচন পদ্ধতি, অর্থাৎ তোমাদের কী কী বিষয়ের উপরে লিখিত পরীক্ষাগুলো হয়ে থাকবে। লিখিত পরীক্ষা দেখো বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা, এই 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা হয়। লিখিত পরীক্ষার পর পরে তোমাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। মৌখিক পরীক্ষার পরে তোমরা জানতে পারবা যে তোমরা কারা টিকতে পাচ্ছ এবং কারা আউট হয়ে যাচ্ছ। অনেকের প্রশিক্ষণ নিয়ে চিন্তাভাবনা থাকে যে আসলে সেনাবাহিনীতে চাকরি পেলাম কতদিন প্রশিক্ষণ করতে হবে। সেনাবাহিনীতে আসলে 1 বছরে প্রশিক্ষণ করতে হয়। 1 বছর শেষে তোমরা যদি সঠিকভাবে প্রশিক্ষণ শেষ করতে পারো তাহলে তোমরা সৈনিক হিসেবে যোগদান করতে পারবা। এখন দেখো এখানে একটা লক্ষণীয় বিষয় রয়েছে, সেটি হচ্ছিল আবেদন কিন্তু একজন প্রার্থী, একজন যোগ্য প্রার্থী বেশ কয়েকটি ট্রেডে কিন্তু আবেদন করতে পারবে। সেটি হচ্ছে দেখো সাধারণ যে জিডি ট্রেডটি রয়েছে সাধারণ জিডি ট্রেডেও সে আবেদন করতে পারবে। যদি কেউ যদি বিএনসিসি করো সে বিএনসিসি থেকেও একটা আবেদন করতে পারবে। কেউ যদি সেনা সন্তান এবং টিটিআই থেকে কোর্স করা থাকে বা সেনা সন্তান হয়ে থাকো তাহলে সেখান থেকেও তুমি একটা আবেদন করতে পারবা। এই হচ্ছিল একজন যোগ্য প্রার্থীর বেশ কয়েকটি জায়গায় আবেদন করার সুযোগ রয়েছে। এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি দেখতে পাচ্ছ তোমরা অনলাইনে কিভাবে এসএমএস করার পরে আবেদন করতে হবে। আবেদনের সময় অনেকে আমরা তাড়াহুড়া করে আবেদন করতে যাই, সেক্ষেত্রে আমরা কিন্তু আমাদের নিজের জেলা কোডটা ভুল করে ফেলি। জেলা কোড ভুল করা যাবে না এবং কোনোভাবেই তোমার কোনো তথ্য ভুল করা যাবে না, কারণ ভুল তথ্য যদি তুমি দেও সেক্ষেত্রে তোমার এসএমএস আসবে না এবং সে কারণে তুমি পরীক্ষাও দিতে যেতে পারবে না। এসএমএস কীভাবে করবা সাধারণ জিডি ট্রেডের ক্ষেত্রে, বিএনসিসি ট্রেডের ক্ষেত্রে, সেনা সন্তান, টিটিআই এবং টেকনিক্যাল, এই বিষয়গুলোতে এসএমএস কীভাবে করবা আমার স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ কীভাবে এসএমএস করার নিয়ম। তোমরা যখন এসএমএস করতে যাবা অবশ্যই তোমরা ভালো কোনো কম্পিউটারের দোকানে যাবা এবং গিয়ে তুমি আগে থেকে একটা নিয়োগপত্র প্রিন্ট করো এবং প্রিন্ট করে খুব ভালোভাবে তাকে দেখাও এবং দেখায় তুমি তোমার সকল তথ্য ভালোভাবে দেওয়ার চেষ্টা করবে। এসএমএস করা শেষ, এসএমএসের পরে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার পরে খুব ভালো এবং মার্জিত পোশাক পরা অবস্থায় তুমি একটা ছবি দিয়ে আবেদন করবা। অনেকের চুল এলোমেলো থাকে, অনেকের পোশাক ঠিকঠাক থাকে না, এগুলো করা যাবে না। ভালো একটা ড্রেস পরলা, চুল ছোটো করে তুমি ভালো একটা ছবি তুলবা, তুলে তুমি অনলাইনে আবেদনের যে ফর্মটা থাকবে ওখানে তুমি ছবিটা ইনপুট করবা। এরপরে তোমাদের একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিবে, অর্থাৎ এসএমএস এর পরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আসলে অনলাইনে আবেদন করতে হয় এবং আবেদন করার শেষে তুমি একটা প্রবেশপত্র পাবা, এই প্রবেশপত্রটা প্রিন্ট করে রেখে দিবা নিজের কাছে। এবং তুমি যে সেনাবাহিনীতে আবেদন করেছো সেই নাম্বারটা দিয়ে ওখানে যে এসএমএসগুলো আসবে ওগুলো কখনোই ডিলিট করবা না, ডিলিট করলে অনেক ক্ষেত্রে পরবর্তীতে অনেকের সমস্যা হয়ে যায়। এবং সবশেষে দেখো জেলা কোড, তুমি যে জেলার সে জেলার কিন্তু প্রত্যেকটি জেলা কোড রয়েছে, এই জেলা কোডটা দেখে খুব ভালোভাবে কিন্তু তোমরা অনলাইনে আবেদন করবা। এটা তোমাদের কাছে আমি বারবার রিকোয়েস্ট করছি, জেলা কোড কোনোভাবেই ভুল করা
যাবে না। তো যাই হোক, ভিডিওটি হয়তো অনেক বড় হয়ে গিয়েছে, তারপর আমি চেষ্টা করলাম সময় নিয়ে খুব ভালোভাবে আস্তে আস্তে তোমাদেরকে বুঝাই সব কিছু বোঝানোর। এখন কথা হচ্ছিল, তোমরা আবেদন করলা, আবেদন করার পরে এখন তুমি কীভাবে সেনাবাহিনীর সৈনিক পদের জন্য প্রস্তুতি শুরু করবে বা কীভাবে প্রস্তুতি নিলে তুমি পরীক্ষা কেন্দ্রে গিয়ে নিজের যোগ্যতা চাকরিটা পাবা। দেখো, সেনাবাহিনীর পরীক্ষা কিন্তু খুবই সহজ হয়, আবার অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, আবার অনেকে দেখা যায় বেশ কয়েকবার সেনাবাহিনীতে মাঠে যাচ্ছে, তারপরও কিন্তু সে গিয়ে আউট হয়ে আসছে। এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন কারণে সে আউট হয়ে যেতে পারে, অনেকের মেডিকেল সমস্যা হতে পারে, অনেকের শারীরিক সমস্যা হতে পারে, অনেকে লিখিত পরীক্ষা খারাপ করতে পারে, অনেকে ভাইবা পরীক্ষা খারাপ করতে পারে, এইসব বিষয়গুলোর কারণেই কিন্তু সেনাবাহিনীতে একজন প্রার্থী পরীক্ষার দিনে গিয়ে কিন্তু সে বাদ পড়ে যেতে পারে। যদি তুমি বা তোমরা মনে করো যে পরীক্ষার আগে একটা প্রস্তুতির দরকার আছে, অবশ্যই তোমরা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো। সোজা ট্রেনিং একাডেমিতে এসে তুমি এক মাসের একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো। আর প্রস্তুতি নিলে তোমার কী লাভ হবে, কারণ আমরা এখানে তোমরা যখন আসবা, আসার পরে তোমাদের আমরা মেডিকেল টেস্ট করব, যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা তো অবশ্যই এখান থেকে সমস্যা সমাধানের ব্যবস্থা পাবা এবং সুপরামর্শগুলো পাবা। কারণ মেডিকেলের কোনো কারণে যদি তুমি আনফিট থাকো, কোনোভাবেই তুমি সেনাবাহিনীতে চান্স পাবা না, প্রথমেই তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। এরপরে তোমার শারীরিক পরীক্ষা নেওয়া হবে। অনেকে দেখা যায় শারীরিকভাবে আমরা লম্বা চড়া হয়েছে, বাট আমাদের কিন্তু শারীরিকভাবে বিভিন্ন কঠোর যে পরিশ্রমগুলো রয়েছে বা ব্যায়ামগুলো রয়েছে বা অবস্টেকলগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে অতিক্রম করার আমাদের কিন্তু কোনোভাবেই অনেকে সামর্থ্য থাকে না। সেক্ষেত্রে কি করতে হবে, এখন থেকে প্রবল প্রস্তুতি নিতে হবে, শারীরিকভাবে সুঠাম হতে হবে। কারণ অনেকে দেখা যায় চিন আপ দিতে পারে না, পুশ আপ দিতে পারে না, এরপরে হচ্ছে সিট আপ দিতে পারছে না, এগুলো কিন্তু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। লিখিত পরীক্ষা আমরা মনে করি যে একাডেমিক পড়া পড়েছি এটা দিয়ে আসলে লিখিত পরীক্ষা পাস করা সহজ, কিন্তু আসলে চাকরির পরীক্ষাগুলো কিন্তু মোটেই সহজ না। তোমার একাডেমিক সিলেবাসের পাশাপাশি কিন্তু তোমার আরও বাইরে থেকে কিছু কোশ্চেন আসে, সে কারণে একটা প্রস্তুতি দরকার। আর তোমরা যদি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসো, অবশ্যই তোমরা লিখিত পরীক্ষা পাস করার জন্য, শুধু পাস না, তোমরা যাতে ফার্স্ট সেকেন্ড হতে পারো, আমরা এখানে হিউজ পরিমাণে মডেল টেস্ট নিই, প্রায় 100টার উপরে মডেল টেস্ট নিই। হ্যাঁ, তোমাদের সাজেশন আমরা শিট দিই, বই দেবো, এগুলো পড়লেই তোমরা অবশ্যই ভালো করতে পারবা। এরপরে তোমাদের মৌখিক পরীক্ষা আছে। মৌখিক পরীক্ষায় ভালো করতে চাইলে ডেমো ভাইবা দিতে হবে, ডেমো একজন আরেকজনের কাছে বসে ভাইবা দিতে হবে, তোমার কোথায় কোথায় সমস্যা হচ্ছে সে সমস্যাগুলো নিয়ে আলোচনা করতে হবে, যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধানের ব্যবস্থা করতে হবে। আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে তুমি এখানে তোমার ভাইবাটা প্র্যাকটিস করতে পারবা। এই হচ্ছিল মোটামুটি আমাদের বিষয়গুলো। এখানে আমাদের আবাসিক হোস্টেল সুবিধা রয়েছে, স্বল্প খরচে কোর্স করার ব্যবস্থা রয়েছে। তোমরা সারা বাংলাদেশের স্টুডেন্টরা যারা দেখছো, অবশ্যই তোমরা চাইলে ডিসেম্বরের 1 তারিখ থেকে যেহেতু আবেদন শুরু হচ্ছে, আর আমাদের ডিসেম্বরের 1 তারিখ থেকে এবং ডিসেম্বরের 2টা ব্যাচ শুরু হচ্ছে, একটা 1 তারিখ থেকে শুরু হচ্ছে এবং আরেকটা ডিসেম্বরের 5 তারিখ থেকে একটা ব্যাচ শুরু হচ্ছে। তোমরা চাইলে অবশ্যই আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসতে পারো, এসে স্বল্প খরচে 1 মাসে একটা প্রস্তুতি নিয়ে যেতে পারো, তাহলে দেখবা চাকরির আগেই নিজেকে একজন যোগ্য প্রার্থী হিসেবে তৈরি করতে সক্ষম হয়েছ। এছাড়াও তোমার আরেকটি গুরুত্বপূর্ণ কথা, যারা তোমরা 2021 সালে এসএসসি পরীক্ষা দিলা, এখন অনেকে চিন্তা করছো যে আমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছি আমাদের তো এখনও রেজাল্ট বের হয়নি, আমরা কি আবেদন করতে পারবো কিনা। যতটুকু আমি জানি তোমাদের ডিসেম্বরের মাঝামাঝি সময় হয়তো বা এসএসসির রেজাল্ট পাবলিশ করা হবে। যদি তোমাদের ইচ্ছা থাকে তাহলে তোমরা অবশ্যই এখন থেকেই প্রস্তুতি শুরু করে দাও, কারণ রেজাল্ট বের হওয়ার পরপরেও তোমরা যে হাতে সময় কয়েকদিন পাবা, ওই সময়ের মধ্যে কিন্তু তোমরা এই 22 সালের নতুন সার্কুলারে কিন্তু তোমরা আবেদন করে পরীক্ষা দিতে পারবা। এবং আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছিল অনেকে মনে করে যে আমার বোধহয় 17 বছর হতে হবে, 17 বছর ছাড়া বোধহয় আমি আবেদন করতে পারবো না, সেটা কিন্তু না। দেখো, 2023 সালে কিন্তু তোমার 17 বছর হইতে হবে, ফেব্রুয়ারি মাসের 5 তারিখ। যাদের 16 বছর হয়েছে তারাও কিন্তু তোমরা চাইলে এই সার্কুলারে আবেদন করতে পারবা এবং আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে এসেও তুমি প্রস্তুতি নিতে পারবা। তো যাই হোক, সবাই ভালো থেকো, যারা সোজা ট্রেনিং একাডেমির ভিডিওগুলো সবসময় দেখো, যারা আজকে নতুন দেখছো, তোমরা চাইলে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেকগুলো টিউটোরিয়াল ভিডিও রয়েছে, সেই ভিডিওগুলো দেখে আসতে পারো, এতে করে তুমি সেনাবাহিনীর পরীক্ষার সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেয়ে যাবা, যে টিউটোরিয়ালগুলো দেখলে তুমি নিজেকে আরও অনেক দিক থেকে দক্ষ প্রার্থী হিসেবে তৈরি করতে পারবা। সবার জন্য শুভকামনা, সবাই ভালো থেকো,
সাবধানে আবেদন করো, আর ইনশাল্লাহ সোজা ট্রেনিং একাডেমিতে আসলে সবার সাথে দেখা হবে। সবাই সুস্থতা কামনা করে শেষ করছি, আসসালামু আলাইকুম।